বেকারকে। বেকার কিন্তু আপনার ওই যে শিক্ষিত সমাজ, অশিক্ষিত সমাজ কিন্তু মোটেও বেকার না। সিদ্দিকুর রহমান, যেটি ডক্টর সাজ্জাদ জহির বলছিলেন যে আমাদের প্রস্তুতি কোথায়, সংকট মোকাবেলায় আমরা আসলে কি প্রস্তুতি নিচ্ছি বা আগাম কি নির্দেশনা আছে? না, নির্দেশনা তো গত ৬ মাস আগে থেকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার সাবধান করছেন এবং উনি বলছেন যে আমাদের নিজেদের উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে, নিজেদের চাহিদা নিজেদেরকে মেটাতে হবে। এবং উনি কিন্তু সবার আগে একমাত্র রাষ্ট্র প্রধান যিনি এই যুদ্ধের ব্যাপারে কথা বলছেন এবং যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাইছে। অন্য কোনো দেশ কিন্তু এই পর্যন্ত কোনো কিছু বলেনি। আবার এই আগাম কিন্তু উনি বলছেন যে দুর্ভিক্ষ আসতে পারে, সাবধান হয়, সাবধান হওয়ার জন্য সবাইকে। তো সেই জায়গায় প্রস্তুতি সরকার নিচ্ছে। আমাদের তো মূল বিষয় হলো যে আভ্যন্তরীণ চাহিদা মেটানো খাদ্যে, আমাদের মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোর জন্য সরকার অবশ্যই চেষ্টা করতেছে। কিভাবে, সাজ্জাদ ভাই যে কথাটা বলছেন একটু আগে যে যদি কেউ এনে স্টক করে রাখতে চায় সেটা অ্যালাউ করার দরকার। হ্যাঁ, এই মুহূর্তে যদি আমরা ফোকাস করতে পারি যে আগামী এক বছরে আমাদের এই জিনিসটা শর্টেজ হইতে পারে, তো সেই জিনিসটা যদি কেউ এনে রাখে তাহলে তাকে সে ডিক্লেয়ার করেই রাখবে যে আমি এই জিনিসটা আনবো, আমি এই জিনিসটা রাখবো, আমি এখনই বিক্রি করবো না, আর সেটা করতে পারে। এটা তো, এটা আমার মনে হয় না যে কোনো রকমের কোনো বাধা থাকা উচিত এই মুহূর্তে। এই মুহূর্তে আমাদেরকে যথেষ্ট সচেতনতার সাথে আমাদেরকে চলতে হবে। আমি ইম্পোর্ট করলে কিন্তু আবার আর একটা ব্যাপারও আছে যে উনি ডলারের কথা বলছে, এই ডলারের একটা চাহিদার বিষয় আছে। বিভিন্ন রকমের সেগমেন্টে কিন্তু আমরা এখন আবদ্ধ। এই 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 আবদ্ধ থেকেও আমাদেরকে এখান থেকে উতরে উঠতে হবে। এই উতরে ওঠার জন্য সবাইকে একত্রে মিলেমিশে কাজ করতে হবে। এই এই সেক্টর ওই সেক্টর এরকম না দেখে কোনটার সাথে কোনটা লিঙ্ক করলে, যেটা সাদা সাহেব বলছে, কোনটার সাথে কোথায় লিঙ্ক করলে কীভাবে আমি সামনে এগোতে পারি, এরকম চেষ্টা করা দরকার। তবে এটাও একটা সুখের বিষয়, এখন পর্যন্ত আমি মনে করি আমেরিকার অর্থনীতিতে ১২-১৩% পর্যন্ত আপনার ইনফ্লেশন হয়েছে। আমাদের কিন্তু সেরকম হয় নাই, বাট হয় নাই যে তাও না, ইনফ্লেশন হয়েছে। ওই ইনফ্লেশন হইলে সবচেয়ে কষ্টে পড়ে কে, মিডল ক্লাসের লোক। আপনার সরকার ১ কোটি লোককে খাদ্য সহায়তা দিচ্ছে, কিন্তু ওই মিডল ক্লাসের লোকের উপর তো একটা চাপ পড়তেছে। এটা তো কোনো অস্বীকার করার কোনো জায়গা না। কিন্তু সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী বারবার আহ্বান জানাচ্ছেন যে বিভিন্নভাবে সবাই সবাইকে সহযোগিতা করে কীভাবে দেশকে এই এই সামনের একটা বছর, অ্যাটলিস্ট ২০২৩, হয়তো এটা প্রলং হইতে পারে, মন্দা একেবারে এমনভাবে আসতে পারে যে ২০০৭-০৮-এর মন্দায় আমাদেরকে কোনো রকমের কোনো প্রভাব ফেলেনি আমাদের উপরে, কিন্তু এইবারে সেটা হইতে পারে। কারণ তখনকার ইউরোপিয়ান ইউনিয়ন বা অন্যান্য আমেরিকায় যেসব জায়গায় মন্দা হয়েছে সেখানে কিন্তু আমাদের রপ্তানি খাত এবং অন্যান্য খাত কিন্তু ভালোই করছে। সেই জায়গার মধ্যে আমি বলবো যে আমাদেরকে দরকার এখন যেটা সঠিক দিক নির্দেশনা, এবং যার যার মন্ত্রণালয় যে যে জায়গায় ইনভলভ আছে সেই জায়গাগুলোকে কোথায় কোথায় অ্যাড্রেস করতে হবে, সেই জায়গাগুলো সমন্বিত প্রয়াস দরকার সেখানে দরকার। এবং যেটা এমপ্লয়মেন্টের কথা বলছেন, মতলব ভাই বারবার বলছিল সেলফ এমপ্লয়মেন্ট, হ্যাঁ সেলফ এমপ্লয়মেন্ট কিন্তু দরকার আমাদের দেশের একটা বেকারকে। বেকার কিন্তু আপনার ওই যে শিক্ষিত সমাজ, অশিক্ষিত সমাজ কিন্তু মোটেও বেকার না। কারণ আপনি গ্রামে গেলে কৃষিকাজের জন্য কোনো লোক পাবেন না, ইভেন আমাদের গার্মেন্টস খাতেও আমরা লোক পাই না, তো ইন্ডাস্ট্রি খাতে আমরা লোক পাই না, তাই না? তো সেইখানে আমার বেকারকে, বেকার হলো আমার শিক্ষিত সমাজ। শিক্ষিত সমাজের যে লেখাপড়াটা যেভাবে করা উচিত, নিড বেস লেখাপড়া করার এখন সময় আসছে। এখন আর ওই গদবান্দা আপনি MBA BBA আর ওই যে মাস্টার্স করলাম এটা দিয়ে হবে না। আপনাকে ফোকাস করে আপনি কী পছন্দ করেন, কী হইতে চান ভবিষ্যতে, ঠিক সেই ওয়েতে লেখাপড়াগুলো আমাদেরকে করাইতে হবে। তাহলে আমাদের এই শিক্ষিত সমাজকে আপনি কাজে লাগাবেন, এটা কিন্তু এত সহজ জিনিস।